গ্রামের দিকে ঢুকছো কেন? আজ খুব গ্রাম দেখতে ইচ্ছে করছে। স্যার আপনি একটু দোকানে বসেন, আমি ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসি। ঠিক আছে। ঠিক আছে মানে আপনি কে এসে বসবেন? আপনি আমার মালিক মানে দোকানেরও মালিক, আপনি কে এসে বসবেন স্যার? আসেন। আরে ঠিক আছে ঠিক আছে, আসেন স্যার। আচ্ছা জি। চা হবে এখানে? হ্যালো, আরে দূর, তুই সবসময় আমাকে শোভা শোভা ডাকবি না তো? শোভা শুধুমাত্র মাঝে মধ্যে রত্ন আমাকে ডাকে যখন ওর বাবা থাকে, সবসময় ফাজলে ভালো লাগে না বুঝলি। ওই যে আমার বান্ধবী আছে না শোভা, আমার বেস্ট ফ্রেন্ড, যার কথা তোমাকে বলি। আরে সেদিন তো আমরা হেভি মজা করলাম, আমি, রত্না, জীবন, রাসেল, আমার আরেক ফ্রেন্ড, আমরা সবাই মিলে সারা রাত লং ড্রাইভে ছিলাম। ওর না আজকে জন্মদিন, ওর তো বাবা মা নেই, তাই আমার বান্ধবীরা মিলে ওর জন্মদিনের আয়োজন করেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাখলাম, বাই। এই তোমার মেমোরিটা দেখি তো মোবাইলে কতটা খালি আসছে। জীবনকে 10,000 টাকা দিছিলে না এই মোবাইলের জন্য, বাকি 5,000 দিবা না, কারণ মোবাইলটা ভুয়া। বাবা আমার এবারে সাবজেক্টগুলো খুব ইজি, তাই এই সেমিস্টারে আরো দুটো সাবজেক্ট বেশি নিয়েছি, কিন্তু এই জন্য 10,000 টাকা বেশি লাগবে। আমার বিশ্বাসটা এরম করে তুই ভেঙে দিলি।